বজ্রধ্বনি সশস্ত্র গোপ শূন্যে উঠছে তেরে, কবির কল্পনা সেই গোপের অধিকারী এলাহাবাদের রাজেন্দ্র তিওয়ারি, যিনি এলাকায় দুকানজি নামেই পরিচিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ইতিমধ্যে নামও তুলেছেন তিনি। সেই গর্বের গোপ দিয়েই শচীন পুজো সারলেন রাজেন্দ্র। ক্রিকেটের ময়দানে টানা ২৪টা বছর দাপিয়ে বেরিয়েছেন সচিন তেন্ডুলকর, কিন্তু তা বলে গোপ সম্রাটের গোপেও যে তিনি দাপিয়ে বেড়াবেন এমনটা হয়তো ভাবেননি স্বয়ং সচিনও। তিলোত্তমায় সচিন বন্দনার রেশ কাটেনি এখনও, এবার তোড়জোড় ওয়াংখেড়েতেও। সেখানে শেষবারের মতো নামবেন সচিন তেন্ডুলকর। উৎসবের মধ্যেও বিদায়ের সুর, সেই উৎসবের রেশেই গা ভাসিয়ে অভিনব সচিন পুজো দুকানজির। अब सचिन की तो विदाई हो रही है, लेकिन वो हमारे दिलो दिमाग में, हमारे जहन में तो हमेशा बने रहेंगे। लेकिन आज उस विदाई को मैं अपने मूछों के माध्यम से, जो गिनीज बुक रिकॉर्ड में हमारी मूछें हैं, उन मूछों पे सचिन जी के तस्वीर को लगा के और मोमबत्ती जला के, जिस तरह से उन्हें पूरे दुनिया में अपनी मिसाल कायम की है, हमारे मूछों में, हमारे जहन में वो हमेशा के लिए ताजा रहेंगे। অনেকেই দাবি তুলেছেন সচিন কে ভারত রত্ন দেওয়ার। ক্রিকেট মহাকাব্যের মহানায়ককে সেই সম্মানে ভূষিত করা উচিত এখনই, মানেন গোপ সম্রাট। এবিপি আনন্দ।